স্বপ্নের পদ্মা সেতু আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য সেতুটা আসলে অনেক স্বপ্নের। এতো বছর কয়েক আগে যদি বলা হতো 4 ঘন্টায় ঢাকায় পৌঁছাচ্ছে, বিষয়টা আসলে অনেক স্বপ্নের মতোই ছিল। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকায় যাওয়া বা ঢাকা থেকে বাড়িতে ফেরা নিয়ে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে জ্যাম নিয়ে তিক্ত অভিজ্ঞতা নেই এমন ব্যক্তি পাওয়া মুশকিল। আমার নিজেরই বহুবার তিক্ত অভিজ্ঞতা আছে এবং সর্বোচ্চ একবার 27 ঘন্টা পর্যন্ত জ্যামে আটকে থাকার অভিজ্ঞতা রয়েছে। সেই 27 ঘন্টার জার্নি নদী মাত্র 5 মিনিটে পার হয়ে যাচ্ছে এবং পুরো জার্নিটা মাত্র 4 ঘন্টায় শেষ হচ্ছে, এটা সত্যিই স্বপ্নের মতো। স্বপ্নের পদ্মা সেতুতে বৈকালিক ভ্রমণে যে নৈসর্গিক সৌন্দর্য পাওয়া যায় সেটাও স্বপ্নের কম কিসে। সবাইকে আমন্ত্রণ থাকলো নৈসর্গিক এই পদ্মার অপরূপ সৌন্দর্য দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।